ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেরিবাদ ধসে যাওয়া এখনো পানিতে ভাসছে বাগেরহাটের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ডুবছে বাড়িঘর ও ফসলি ক্ষেত সর্বস্ব হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো দরিদ্র মানুষ অনাহারে কাটছে দিন বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে প্রায় আঘাত হানছে ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় রিমালের স্থায়িত্ব বেশি হয় সিডার আইলার চেয়েও এবার উপকূলে ক্ষতির ভয়াবহতা বেশি দশ বারো ফুট উঁচু জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভেসে গেছে বহু বাড়িঘর যার বেশিরভাগই এখনও মেরামত করতে পারেননি ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষজন কারো ঘরে কোনো মাল জিনিস নেই সব নামে গেছে এই কয়দিন রানতে পারি না বাড়তে পারি না খাইতে পারি না এদিক ওদিক থাই হালকা পাতলা করিয়া একটু অবদা বান্ধা দিয়ে যায় তাহলে নদীর পাশে ওই অবদাটা আমাদের কোনো কাজেই লাগলো না স্থায়ীভাবে আমরা চাই যদি টেকসই ভেরি বাদ তাহলে মানুষগুলো নদী প্রশাসনে ভালোভাবে আরামে থাকতে পারে সেই শক্তি চাইলে একটু ভেরি না করে দেন তাহলে আমরা কিভাবে এখানে বসবাস করব পানি বোর্ড জানিয়েছে জেলার তিনশো আটত্রিশ কিলোমিটার বেরিমাথের অন্তত বারো কিলোমিটার এবারে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে 100% কপার কন্ডেন্সারেтори ভিশন ফ্রিজ তাই গুণমানের আউটট থাকে বছরের পর বছর যা এখনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি পরিবেতের আওয়াজ কেস লেভেল এবং স্লপে ব্যাপক আকারে ক্ষতি হয়েছে আমরা আমাদের সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার সমূহ ডিস্টার্ব করেছি আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছি এখানে কাজ করার ব্যবস্থা মানিচ্ছি কাজ আছে গত দুই দশকে বাগেরহাটের উপকূলে এক ডজনেরও বেশি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আঘাত এনেছে এতে ক্ষতিগ্রস্ত মানুষের বেশিরভাগই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আমরা কিভাবে একটি বেরিভাত দিয়ে যাতে পানি এসে না ফেলতে পারে সেই বিষয়ে আমরা পরিকল্পনা করছি তাদের শুধু সহায়তার আশ্বাস নয় জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় স্থায়ী ও টেকসই বেরি নির্মাণের পাশাপাশি উপকূলের দুর্গত মানুষের জন্য পরিকল্পিত পুনর্বাসনের দাবি এলাকাবাসী রিপোর্ট এটিএন বাংলা